সুখীদের তুমি আশারি কবি লাখো লাখো জনতার গৌরব শান্তির মাঝের নিশানা তুমি ছড়িয়ে দিলে কত সৌরভ। শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ ছাত্রলীগ। বোরো মৌসুমে ধান কাটার শ্রমিক সংকটের মধ্যে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়ে সারা দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছিল তারা। সেই প্রশংসা দৃষ্টিকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভূয়সী প্রশংসা করেন ছাত্রলীগের। আর এরপর থেকেই যেন উল্টে যেতে থাকে দৃশ্য। শুরু হয় মন্ত্রী এমপিদের ধান কাটার পালা। আবেগে এক এমপি তো কাঁচা ধান কেটে একেবারে রীতিমতো ভাইরাল হয়ে গেছেন। আবার দেখা যায় একজন প্রতিমন্ত্রী গাড়ি থেকে নেমে ধান কাটতে মাঠে নেমেছেন, কাদা পানিতে তার জুতো গেছে আটকে। আর সেইভাবে ধান কাটতে গিয়ে তিনি বরং হাস্যরসের জন্ম দিয়েছেন। এরপর দেখা যায় যে অনেক মহিলা এমপি সংরক্ষিত আসনের তারাও ধান কাটতে শাড়ি পরে ঘোমটা দিয়ে মাঠে নেমেছেন এবং হাতে কাস্তে নিয়ে কেউ ছবি তুলেছেন, কেউ বা ধান কাটার দৃশ্য দিয়ে ছবি তুলেছেন। এগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে এবং সমালোচনা হয়েছে। এর বাইরে আমরা দেখছি যে বিভিন্ন প্রশাসনের লোকজনও কিন্তু ধান কাটতে মাঠে নেমেছেন এবং তাদের যে মাঠে নেমে ধান কেটে সেগুলো বহন করে নিয়ে যাওয়ার যে দৃশ্য সেগুলোও কিন্তু অনেকটা হাস্যরসের জন্ম দিয়েছে। আসলে এইভাবে ধান কাটাটা আসলে কতটুকু যৌক্তিক এবং এই ধান কাটার ছবি তুলে ফেসবুকে শুধু পোস্ট করার জন্য এই ধরনের ছবি দেওয়া সেটি কতটুকু যৌক্তিক তা দর্শকরা ভাববেন, দেশের মানুষ ভাববে। আমি শুধু বলবো যে আসলে ধান কাটার কাজটা সবার না। মন্ত্রীর কাজ ধান কাটা না, প্রশাসনের পুলিশের কাজ ধান কাটা না। তাদের কাজ হচ্ছে আসলে ধান কাটার ব্যবস্থাপনাটা তৈরি করা, যাতে করে কৃষক শ্রমিক সংকটে না ভোগে, যাতে করে ধানটা সহজভাবে কাটা যায়, মেশিন আনা, শ্রমিক কীভাবে এই করোনার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সেই কাজে সহযোগিতা করা। আসলে মাঠে সবার ধান কাটার দরকার নেই। ছাত্রলীগের বিপুল সংখ্যক কর্মী রয়েছে, তারা চাইলে যেভাবে শুরু করেছে ধান কেটে, এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা রয়েছে, যুব সংগঠন রয়েছে, তারাও চাইলে কিন্তু ধান কেটে মাঠ থেকে কৃষকের ঘরে পৌঁছে দিতে পারে, সেটি খুবই প্রশংসার। কিন্তু এর বাইরে অন্য যারা শুধুমাত্র ফেসবুকে ছবি দিয়ে ভাইরাল হওয়ার জন্য বা রাষ্ট্রের সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করার জন্য যারা এই ধরনের কাজগুলো করেছেন, তারা বরং কৃষকদেরকে অপমান করেছেন, কৃষকদের সাথে এক ধরনের তামাশা করেছেন। এই কাজটি ভবিষ্যতে আর কেউ করবেন না সেটি আমরা প্রত্যাশা করি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।